আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লাস্সি। এই লাস্সি তৈরি করা কিন্তু খুবই সহজ, এই জন্য আমি বেশ কিছু আম ছোটো টুকরো করে নিয়েছি। অবশ্যই পাকা আম নিতে হবে। আমি এখানে এক গ্লাস পরিমাণে করার জন্য এই কাটা আম থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 4 টেবিল চামচ পরিমাণে টক দই, বেশ কিছু আইস কিউব এবং ঠান্ডা দুধ। এখানে দুধের পরিবর্তে আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিয়ে নিতে পারেন। এবার সব কিছু খুব ভালোমতো ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লাস্সি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই গরমে এবং রোজায় নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।